রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সব কিছু সোজাভাবে। আজকের রেসিপি ঝুরঝুরে আলু ভাজা বা ঝুরি আলু ভাজা। এটা বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাই চলুন দেখা যাক। ঝুরঝুরে আলু ভাজা বা ঝুরি আলু ভাজা বানাতে এখানে আমি দুটো, একটা একটু বড় সাইজ তার থেকে একটু ছোট দুটো আলু নিয়েছি। নিয়েছি কিছু এক মুঠোর মতো বাদাম, ওটা কাঁচা বাদাম। অল্প নিয়েছি লবণ, স্বাদ মতো নেবো। এখানে কারি পাতা নিয়েছি আর চাট মশলা নিয়েছি, আর লাগবে একটা গ্রেটার। আর উপকরণ তেমন কিছু নেই। এবার কীভাবে বানাচ্ছি এটাই দেখাও। প্রথমে আলুটাকে আমি গ্রেট করে নেব। এটা একটু ছোট, এটা একটু বড়, বড়টা দিয়ে করব। আর হ্যাঁ, উপকরণে বলা হয় না ভাজবো কিন্তু সাদা তেলে। গ্রেটারে প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নেব আর একভাবেই টানব। এই দেখুন, একই দিকে টানার চেষ্টা করব। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলুটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ না মানে জলটা ফ্রেশ জল আসছে। মানে আলুর তো একটা রস থাকে, সেটা সম্পূর্ণ ধুয়ে ফেলতে হবে। আলুটা খুব ভালোভাবে ধুয়েছি, দেখুন সাদা জল বেরিয়ে এসছে। মানে যে ঘোলাটে একটা জল হয় আলুর রসের জন্য, সেটা একদম পরিষ্কার হয়ে গেছে। আমি আরও কিছুটা জল দিয়ে দিয়েছি। তো এখানে যদি ঠান্ডা জল থাকতো, ঠান্ডা জলে ডুবে রাখা হতো, তো আমার এখানে ফ্রিজে ঠান্ডা জল নেই বলে, এখানে আইস কিউব আছে বলে আমি এর মধ্যে কিছুটা আইস কিউব দিয়ে দিচ্ছি। আইস কিউব দিয়ে এটা আমি 15 মিনিট রেখে দেবো, তারপর খুব ভালোভাবে জল নিংড়ে তুলে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুললাম। এবার এই আলুগুলো খুব ভালো করে জল নিংড়ে তুলে নেব। জল থেকে ভালোভাবে ঝাড়িয়ে নিয়েছি আলুটা। এটা আপনারা পারলে কোনো কাপড়ের মধ্যে জল ঝরাতে পারেন, আমি সেটা করলাম না, আমি এমনি দেখিয়ে দিচ্ছি। তো যদি মনে হয় আলুর মধ্যে জল রয়ে গেছে, শুকনো কাপড়ে বা কোনো কিছু মধ্যে একটু মেলে রাখলেও হবে। তেল এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, তেলটা গরম করতে হবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি বাদাম ভেজে নেব। এখানে অনেকটাই কাঁচা বাদাম নিয়েছি, এতটা লাগবে না, অর্ধেকটা ভেজে নেব। বাদামগুলো প্রথমে একটু ভেজে নিলাম। বাদামটা ভেজে তুলে নিয়েছি, এখানে আমি কারি পাতা নিয়েছি। কারি পাতাগুলো একটু তেলে ভেজে নেব। তুলতে যাতে সুবিধে হয় যার জন্য আমি ডাটি সমেতি দিয়েছি, পরে পাতাগুলো ছাড়িয়ে নেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হলে তবেই আলু দিতে হবে, সেই জন্য প্রথমে আমি এগুলো ভেজে নিলাম। ভাজতে ভাজতে তেলটা প্রচণ্ড গরম হয়ে গেল। আর এখানে কিন্তু আমি কোনো নুন মাখাবো না, নুন হলুদ কোনো কিছুই মাখাবো না, তবে কিন্তু ঝুরঝুরে ভাবটা হবে। আর এর মধ্যে যদি আমি নুন মাখাই, জল ছেড়ে দেবে, তখন কিন্তু মানে দলা পাকিয়ে যাবে, ভালো হবে না। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়েছে তখনই বুঝবেন যে প্রত্যেকটা আলু দেখুন ভেসে উঠেছে। যখনই এরকম ভেসে উঠবে আর হালকা ব্রাউন কালার আসবে, তখনই
এটা কিন্তু তুলে নিতে হবে, কারণ তোলার পর কিন্তু আরেকটু এটা ব্রাউন হয়ে যাবে, তাই অতিরিক্ত ব্রাউন ভালো লাগবে না। এই আলু ভাজাটা অনুষ্ঠান বাড়িতে আমরা খেয়ে থাকি, আর আমরা কিন্তু বাড়িতে মানে মঙ্গলবার দিন হলে বানাই, তাই মনে হলো এটা এটা অবশ্য আপনারা অনেকেই জানেন, আবার হয়তো অনেকে যারা নতুন তারা জানেন না, তাদের নতুন বিয়ে হয়েছে তো সেই জন্যই আমার এই রেসিপিটা দেখানো। একটা সহজ রেসিপি, খেতে কিন্তু অসাধারণ। এটা মুগের ডাল দিয়েও ভালো লাগে, এবং পাতলা করে মুসুর ডাল যদি কারি পাতা ফোড়ন দিয়ে হয় সেক্ষেত্রেও এই আলু ভাজাটা কিন্তু ভীষণই ভালো লাগে। এটা রুদ্রদাস হচ্ছে ফেভারিট একটা ডিশ। এইভাবেই কিন্তু বাকি আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। সব আলুই ভাজা হয়ে গেছে, সব আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার বাদামের সাথে আর এই কারি পাতাগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটু চাট মশলা দিই, এবার এর মধ্যে অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম, এটা আরো একটু টেস্টফুল করার জন্য এটা করা। এবার দিয়ে দেব লবণ। আস্তে ভাবে করতে হবে আলতো হাতে, কারণ এতটাই মুজমুজে ভেঙে যেতে পারে। এবার এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নুন আর চাট মশলা, বাদামগুলো যেহেতু তলায় ছিল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের ঝুরঝুরে আলু ভাজা। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রপাতার রান্নাঘর।